लाइक लाइक ब्रो রেডি মাহবুব, আমরা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। রেডিও ভূমি নিয়মিত আয়োজন খেলায় খেলার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল ইসলাম। আমরা দুঃখ প্রকাশ করছি হঠাৎ করে এই লাইভে আমরা চলে এসেছি এবং আপনারা আমাদের সাথে যুক্ত আছেন জানি। আমাদের সাথে অতিথিও যুক্ত আছেন আজকে, বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মিস্টার পলাশ খান। স্বাগত জানাচ্ছি পলাশ ভাই আপনাকে, কেমন আছেন আপনি? জি ইসলাম আলাইকুম। আছি ইনশাল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়? অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। আপনি জানেন রেডিও ভূমির এটি একটি নিয়মিত ক্রীড়া বিষয়ক আলোচনার অনুষ্ঠান, খেলায় খেলা। এখানে খেলাধুলার সাথে সম্পৃক্ত ব্যক্তিত্বরা আসেন, তাদের জীবনের গল্প শুনিয়ে যান এবং সমসাময়িক খেলাধুলা প্রাসঙ্গিকভাবে যতটুকু আসে সেগুলো আমরা আলোচনা করবার চেষ্টা করি। আপনি যেহেতু একজন ক্রীড়া ভাষ্যকার, তো ক্রীড়া ধারা বর্ণনার সাথে সম্পৃক্ত থাকতে গিয়ে মোটামুটি দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনেরই খবরাখবর বা সম্পৃক্ততা আপনার হয়েছে, কিন্তু শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে দক্ষিণের শহর মাগুরায় যে ছোট্ট শিশুটির জন্ম, তার বেড়ে ওঠা, স্কুলিং, খেলাধুলার সাথে সম্পৃক্ততা, গোড়ার দিককার গল্পটা আপনার জীবনের শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আছে, সেখানে আমতলী একটা গ্রাম আছে, একবার ছায়া সুনিবিড় সেই গ্রামে আমার জন্ম। সেখানেই মূলত বেড়ে ওঠা। আমাদের একটা হাই স্কুল আছে, সেখানে বিশাল একটা মাঠ আছে, সেই ছোটবেলায় অনেক স্মৃতি সেখানে বিজড়িত। সেখানেই ক্রিকেট খেলতাম, প্রাইমারিতে পড়তাম, তারপরে হাই স্কুলে উঠলাম। প্রচুর খেলাধুলা সেখানে, মাঠেই বেশি, স্কুল মাঠেই বেশি সময় থাকতাম বাড়ির থেকে। এটা একটা বিশেষ অবস্থা, ছোটবেলায় মূলত হাই স্কুল লেভেলে যখন ছিলাম সেই সময়টা কাটতো মাঠেই। তো এভাবেই আমরা মূলত আমাদের টোটাল মাগুরা জেলায় বিভিন্ন টিম ছিল, ক্রিকেট টিম ছিল। আমরা এক একটা ক্লাবে বিভিন্ন রকম লিগ আয়োজন করতাম, প্রতি বছর কয়েকটা লিগ, সেখানে আমাদের প্রচুর খেলাধুলা হতো। সেই সময় বলতে গেলে সেটা ধরেন 80-এর দশকে, 80-এর দশকে, 86, 87, 88, এরকম, পরে 90-এর দশকে এসে এসে, তো সবকিছু মিলে সেই সময়টা একটা অনুকূল খেলাধুলার। ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনি বেড়ে ওঠার সুযোগ পেয়েছেন এবং পাশে স্কুলের মাঠ, সেই মাঠটা হয়তো আপনাকে খেলাধুলার সাথে আত্মিক একটা সম্পর্কে জড়িয়েছিল, নাকি? জি, আপনি ঠিকই বলেছেন। এবং সেখান থেকে যখন শ্রীপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর মূলত আমি খুলনাতে চলে যাই, খুলনা বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম আমি। সেখানে খুলনাতে দীর্ঘ 7-8 বছর আমার কেটেছে, 93 সাল থেকে তারপরে ধরেন প্রায় 2000 সাল পর্যন্ত বলতে গেলে। তো সেখানে দীর্ঘ সময় থাকার সুবাদে খুলনার ক্রীড়াঙ্গনের সাথেও কম বেশি আমার জড়িয়ে ছিলাম, বিএল কলেজে বা খুলনা মহানগরে বিভিন্ন ক্লাবের সাথে কম বেশি যুক্ত হবার সুযোগ হয়েছিল। তো সবকিছু মিলেই এজ এ মানে ক্রিকেটার, তারপরে আপনি বলতে পারেন কমেন্টেটর। থ্যাংক ইউ সো মাচ। এইটাই হয় আর কি, খেলাধুলার সাথে ওই রকম একটা নিবিড় সম্পর্ক না থাকলে খেলাধুলার প্রতি ওই ধরনের উচ্ছ্বাস, আবেগ, প্রেম, ভালোবাসা তৈরি হয় না, যেটা আপনার শৈশবে ছাত্র জীবনেই আপনি পেয়েছিলেন। আমরা তো জানি আপনি সাহিত্যের একজন ভীষণ অনুরাগী, সংস্কৃতির একজন বড় ধারক ও বাহক, নিজে গান গাইবার চেষ্টা করেন, কবিতা আবৃত্তি করেন, কবিতা পড়েন, গল্প উপন্যাস তো পড়েনি, আর বইমেলায় গিয়ে বই কেনা আপনার একটা নেশা বটে এবং সেই নেশা বন্ধু হওয়ার সুবাদে খুব কাছ থেকে আমি দেখেছি, এবং খেলাধুলা বিষয়ক নানাবিধ পুস্তকের একটা বড় সংগ্রহশালা আপনার গৃহে আছে। তো এই যে এই প্রেমগুলো নিয়ে আপনি আমাদের শ্রোতাদের বলুন। না, আসলে যার যে বিষয়ে একটু আগ্রহ থাকে সেদিকেই কিন্তু মানুষ ধাবিত হয়। তো খেলাধুলার সাথে সংযুক্ত ছিলাম, পরে কমেন্টেটর হলাম, স্বভাবতই
কিছু পড়ালেখার দিকে আগাতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু অনেক খেলাধুলা বিষয়ক অনেক বই সংগ্রহ করেছি, আপনি জানেন, দেশি এবং বিদেশি, ইন্ডিয়া থেকে বই এনেছি এবং প্রচুর এ বিষয়ে চেষ্টা করেছি পড়ার জন্য। তো সবকিছু মিলে আমার মনে হয় যে আমার খেলাধুলা বিষয়ক যে বইয়ের সংগ্রহশালা সেটা উল্লেখ মানে উল্লেখযোগ্য এবং উল্লেখ করার মতোই। আপনি নিজেও দেখেছেন আমার জি বাসাতে জি এসে, তো এটাই আর কি, কিছু তো জি থাকতে। মানে পড়তে হয়, জানতে হয়, তারপরে গিয়ে ডেলিভারি দিতে হয়, আদারওয়াইজ বিকল্প মানে নেই, যে পজিশনেই থাকি না কেন, আমার সেই যে যে প্রবাদটা আছে, কথা আছে যে শিক্ষার তো শেষ নেই, মৃত্যুর আগের দিন পর্যন্ত শিখতে হয়। তো জি জি অবশ্যই অবশ্যই। সময় আমাদের সাথে অনেক দর্শক এবং শ্রোতা, তারা কিন্তু অলরেডি কানেক্টেড আমাদের সাথে। সাইফুল হুদা চৌধুরী চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে আছেন। জে বাবু বলছে আজকে পেলাম আগের মতো, সালাম রইল। মহিউদ্দিন যুক্ত হয়ে বলছেন, শামসুল ভাই কতদিন আপনার মুখে ক্রিকেটের ধারা বিবরণী শুনি না, আপনার মাঝে খুঁজে পেতাম প্রয়াত খোদাবক্স মৃধাকে। আচ্ছা, আমরা অচিরে হয়তো ফিরবো আইপিএল দিয়ে, 19 সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে। খন্দকার সালেক সুফি যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া থেকে, উনি বলছেন যে পলাশকে দেখে ভালো লাগলো, শামসুল অ্যান্ড পলাশ দুইজন ধারাভাষ্যের প্রিয় মুখ, আই অ্যাডমায়ার দেম। জে বাবু নিউ ইয়র্ক ইউএসএ থেকে শুনছে, বলছে মধ্যরাত তবুও অনেক ভালো লাগছে প্রিয় অনুষ্ঠান দেখতে। ভালোই থাকুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি পলাশ খান তার জীবনের অজানা গল্পগুলো খুঁজে বের করে এনে আপনাদের সাথে শেয়ার করতে। আপনি আপনি বলছিলেন যে আপনার একটা সাহিত্য প্রেমের কথা। না সাহিত্য প্রেম, আসলে আমি তো সাহিত্যের ছাত্র না, তবে গল্প উপন্যাস পড়ার চেষ্টা করি অভ্যাস তো ছিল, বিশেষ। হ্যাঁ, এই এই অভ্যাসটা ছিল মূলত স্কুল কলেজ লেভেল থেকেই, এখন আছে কিছুটা, আছে আগের মতো কাজের মধ্য দিয়ে, এখন তো আর আগের মতো পড়তে পারি না। আসলে পড়ার অভ্যাসটা আমাদের সবারই চলে গিয়েছে বলতে গেলে। আচ্ছা হ্যাঁ, কি যেন বলতে সবারই, চাইছি, খুব কম লোকেরই আছে এই আর কি। আপনি কি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, আমরা তাহলে পলাশ এবারে আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনার সেই স্কুল মাঠে প্রচুর বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হতো, সেখানে যে একটা বিশাল আয়োজন হতো, মাঠের মাঝখানে যে ঘোষণা কেন্দ্র থাকতো, সেইখানে বসে শিক্ষক শিক্ষিকা পাড়ার বড় ভাইদের সাথে মাইক্রোফোন শেয়ার করা, সেইভাবে যে ধারাভাষ্যের প্রতি আপনার শুরুর গল্পটা তো ওইভাবেই, তাই না? হ্যাঁ, ধারাভাষ্যকার হয়ে ওঠার গল্পের শুরুটা কোথায়? ওটাই ওটা এক ধরনের খুব আমাকে ইন্সপায়ার করেছে, আপনি ঠিকই বলেছেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তখন থেকেই মূলত আমাদের যে স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে আমাদের স্যাররা সে সমস্ত খেলার ধারাভাষ্য দিতেন বা বড় ভাইরা দিতেন। তো কোনো এক ফাঁকে আমারও সেখানে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার সুযোগ হয়, এবং সে ক্লাস 9-এ পড়ি, সে সময় থেকেই মূলত এই শুধু আমার স্কুলে না, এলাকার বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ধরনের ধারাভাষ্য দিয়েছি, খেলার ধারাভাষ্য তো দিয়েছি। যখন হাই স্কুলে পড়ি মাঠে খেলা হচ্ছে, আমাদের টুর্নামেন্ট হচ্ছে, পাশে হয়তো আমি আউট হয়ে গেলাম, আমি ওপেনার ছিলাম ব্যাটসম্যান হিসাবে, সেক্ষেত্রে হুম মাঠের বাইরে গিয়ে ধরুন যে ওই মাইক্রোফোনে কথা বলতে শুরু করেছি। এমন সময় গেছে যে আয়োজকরা হয়তো মাইক নিতে রাজি না, মানে হুম গ্রামের দিকে ওই সময় টাকা পয়সার একটা ব্যাপার থাকতো, মাইক ভাড়া করতে রাজি না, তো নিজের পয়সা দিয়ে ও মাইক ভাড়া করে ওই মাঠের বাইরে রেখেছি এবং আউট হলে সেখানে গিয়ে মাইক্রোফোনে কথা বলেছি। এরকম অনেক স্মৃতি আছে মূলত এই ধারাভাষ্যকার হয়ে ওঠার যে গল্প সেটি যদি জি বলেন। জি 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 মানে দিস ওয়াজ দ্য ইনভেস্টিং পিরিয়ড, সেইভাবে ইনভেস্ট করে আপনি কিন্তু এক ধরনের অনুশীলনটা চালিয়ে গেছেন এবং স্বপ্ন নেশাকে লালন করেছেন দিনের পর দিন, এবং পরবর্তীতে সেই স্বপ্নের বাস্তবায়ন হলো জাতীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের মাধ্যমে। সেই বাস্তবায়নের গল্পটা যদি ছোট্ট করে শুনি, কখন কিভাবে? 5 সালের কথা, অনেক আগে থেকেই ঘুরছিলাম কবে একটা অডিশন হয় বাংলাদেশ বেতারে, কিন্তু আর হচ্ছিল না, আবেদন করে বসে আছি।
পরে 2005-এর শেষের দিকে মূলত অডিশনটা হয়। আমরা অনেকেই অডিশনে অংশগ্রহণ করেছিলাম, তো সৌভাগ্য হলো আমি সুযোগ পেলাম, আর তারপরের থেকেই মূলত জাতীয় গণমাধ্যমে কাজ করা শুরু করলাম। তার আগে তো আঞ্চলিক ভাবে অনেক কিছুই করেছি, কিন্তু ওই ওই যাত্রাটাই মানে আমার জাতীয় গণমাধ্যমে কাজ করার সুযোগ, শুরু অবশ্যই বাংলাদেশ বেতারকে, যে বেতারের কারণেই আমি কমেন্টেটর হতে পেরেছি বা আজ আপনার সঙ্গে কথা বলতে পারছি। বা এই যে কমেন্টেটর হওয়ার পেছনে আর কি কি অনুপ্রেরণা কাজ করতো? নিশ্চয়ই প্রচুর কমেন্ট্রি শুনতেন, সেই সমস্ত দিকপাল লেজেন্ডারি কমেন্টেটরদের কমেন্ট্রি আপনাকে আপ্লুত করতো, ভালো লাগতো, সেখান থেকেও কি এক ধরনের নেশা প্রেম তৈরি হয়েছিল না? ধরুন আমাদের বাড়ি মাগুরা, অনেকটা বলতে গেলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে, তো একেবারে ইন্ডিয়ার কাছাকাছি। তো তৎকালীন সময়ে ধরেন আকাশবাণী থেকে আমরা প্রচুর খেলার ধারাভাষ্য শুনতাম, এবং বাংলাদেশ বেতারে খেলার ধারাভাষ্য শুনতাম, শ্রদ্ধেয় হামিদ ভাই। সে সময় তো ফুটবলের কমেন্ট্রিটা খুব বেশি হতো, এবং শ্রদ্ধেয় হামিদ ভাই ছিলেন, খোদাবক্স মৃধা, মুসা ভাই, মঞ্জুর হাসান, মিন্টু ভাই, চৌধুরী জাফরুল্লাহ শরাফত ভাই, সবার কমেন্ট্রি কিন্তু প্রচুর শুনতাম। ওপার বাংলার অজয় দার কমেন্ট্রি, প্রদীপ দা কমেন্ট্রি করতো, সবকিছু মিলে এই কমেন্ট্রিটা মূলত খুব ভালো লেগে গেল। যখন খেলা করতাম, খেলার থেকেও মনে হতো যে কমেন্ট্রি মনে হয় ভালো। হ্যাঁ, এরকম একটা মানে চিন্তা চেতনা আমার মধ্যে সবসময় কাজ করতো, যার কারণে এক সময় খেলা তো ছেড়েই দিলাম, পরে এই দিকটায় অন্তত একটা ছোটখাটো হলেও একটা স্থান করে নিতে পেরেছি মানে জাতীয় গণমাধ্যমে, এটাই আর কি। ধারাভাষ্যের প্রথম দিনের স্মৃতি চারণ করতে পারবেন? ধারাভাষ্যের প্রথম দিনের স্মৃতি বলতে গেলে একটা ট্রাইনেশন ছিল, সেটা নিউজিল্যান্ড, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, এটা 2006 সালের দিকে। তো সেখানে আমাকে যেদিন ডাকা হলো, মূলত সেদিন আমার পাশে রয়েছেন হামিদ ভাই, মিন্টু ভাই, তারপর খোদাবক্স মৃধা স্যার, সবাই এনারা রয়েছেন। তো সেদিন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, বলার একটাও মাঠে গড়ায়নি, আর অঝোরে বৃষ্টি বলতে গেলে সারাদিন। সকালে যে শুরু হলো 10টার থেকে, যে 9টার থেকে শুরু হলো, তারপরে বৃষ্টি আর বৃষ্টি, তো একটা বলও গড়ায়নি। তবে আমরা এই আবহাওয়া নিয়ে বিভিন্ন দল নিয়ে কথা বলছিলাম, সে সময় কথা বলার সুযোগ হলো। শুধু সেদিন আর একটা বলেরও কমেন্ট্রি করতে পারিনি, বিভিন্ন রকম খেলা বিষয়ক গল্প হলো। তো গল্প শেষে হামিদ ভাই আমার পাশে রয়েছে, তারপরে মিন্টু ভাই রয়েছে, মূলত খোদাবক্স মৃধা ছিলেন পাশে। তো আমাদের এই সব আলাপচারিতা শেষে মিন্টু ভাই জিজ্ঞাস করতেছে খোদাবক্স মৃধা স্যারকে, যে ছেলেটাকে কেমন দেখলো, কেমন মনে হয়। বললো, না পলাশ পারবে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো সেখান থেকে মূলত একটু যে অনুপ্রেরণা, মানে একটা বলের কমেন্ট্রি না করেও এই ধরনের জাতীয় ভাষ্যকারদের কাছ থেকে আমি বিশেষ অনুপ্রেরণা পেলাম আর কি। তারপরে আমার খেলা শুরু হলো দুদিন বাদেই, সে খেলায় আমি কমেন্ট্রি করলাম। তো এটাই মূলত আমার প্রথম দিনের স্মৃতি বলতে পারে। না, ওনারা সব সময় মানে ইন্সপায়ার করতো এবং এগিয়ে নিত, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা পলাশ, এই যে আপনার লম্বা একটা কমেন্ট্রি ক্যারিয়ার, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, অন্যান্য রেডিও টেলিভিশন গণমাধ্যমে অনেক তো কাজ করেছেন, তাই না? জি জি। ইভেন আপনি দেশের বাইরেও ইভেন্ট কভার করেছেন, বিশেষ করে 2015 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ বেতারের পক্ষে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। তো এই সমগ্র জীবনে স্মরণীয় ম্যাচ যদি দুই একটা মুহূর্ত বলতে বলি, অ্যাজ এ কমেন্টেটর, কমেন্ট্রি বক্সে থ্রিলিং মোমেন্ট আপনি বর্ণনা দিচ্ছেন বা দিয়েছেন, ওই রকম ম্যাচ স্মরণ করতে বললে কোন ম্যাচগুলোকে স্মরণ করবেন? এরকম তো ধরেন অনেক ম্যাচই আছে বাংলাদেশ বেতারের হয়ে দেশে বা দেশের বাইরে যেখানেই করেছি, স্মরণীয় মুহূর্তগুলো তো আছেই। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ যেদিন পরাজিত হলো ঢাকার মাঠে, সেটি একটা স্মরণীয় দিন ছিল আমাদের জন্য, খুবই
দুঃখজনক ব্যাপার ছিল, জিততে জিততে জেতা হলো না। বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফরে যেবার গেলাম, অর্থাৎ 2015 সালের ওয়ার্ল্ড কাপে, সেখানেও কিন্তু বেশ কিছু ম্যাচ ছিল বাংলাদেশের জন্য। ইংল্যান্ডকে পরাজিত করলো বাংলাদেশ, ইংল্যান্ডকে পরাজিত করে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেল। এই সমস্ত ম্যাচগুলো সত্যিই ভুলার না। বা হ্যামিল্টনে বা মাহমুদুল্লাহর যে সেঞ্চুরি ছিল সেই ওয়ার্ল্ড কাপে, এই সমস্ত গুলো কিন্তু এখনো চোখের সামনে জল জল করে ভাসে। এই এ ধরনের অনেক ম্যাচ মূলত আমরা করেছি ঢাকার মাঠেই বলেন, চট্টগ্রামের মাঠে বলেন। চট্টগ্রামে যে মমিনুল হকের একটা ইনিংস ছিল, 179 বা এরকম একটা রান সে করেছিল, সেই কমেন্ট্রি আমি করেছিলাম, সেদিনটাও কিন্তু আমার খুবই মনে পড়ে। সবকিছু মিলে অনেক স্মৃতি মূলত আছে কমেন্ট্রি বক্সে, যেহেতু দীর্ঘ সময় ধরে কমেন্ট্রি করছি 15 বছরের অধিক। পলাশ, আপনি এই যে আমাদের বর্তমান বাংলা কমেন্ট্রির যে অবস্থা, সেইটা কি অবস্থায় আছে আপনি একটু বলবেন? বাংলাদেশে বাংলা ধারাভাষ্যের যে স্ট্যান্ডার্ড এবং অগ্রগতি, উন্নয়ন ও সম্প্রসারণ, এই প্রসঙ্গে আপনি একটু বিস্তারিত আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করুন। আপনি আমাকে প্রশ্ন করেছেন বাংলাদেশের মানে বাংলা ধারাভাষ্যের বর্তমান অবস্থা সম্পর্কে, আমি যদি ভুল না শুনে অগ্রগতি ও সম্প্রসারণ বলছি কি? আচ্ছা, যাই হোক, আমি ধরে নিলাম সে প্রশ্নই আমাকে করেছেন। হ্যাঁ, বাংলাদেশের ধারাভাষ্য তো এখন, আগে শুধু বাংলাদেশ বেতার করত, এখন আরো 6-7টা FM স্টেশন নিয়মিত ধারাভাষ্য করে থাকে বাংলাতে। বিটিভিতে ফুটবল খেলার ধারাভাষ্য হয় বাংলাতে। তো এখন এই, আগে তো একেবারেই স্পেসটা খুব সীমিত ছিল, কিন্তু এখন অনেক নতুন ইয়াংস্টাররা আসছে কমেন্ট্রিতে এবং তারা কমেন্ট্রি করছে, বিশেষ করে বিভিন্ন FM স্টেশনে খুব ভালো কমেন্ট্রি করছে এবং ডে বাই ডে সবাই উন্নতি করছে। অনেক নতুন নতুন বিষয়ের সাথে ইয়াংস্টাররা ইন্ট্রোডিউস করছে। সবকিছু মিলে আমি বলতে চাই যে বাংলা কমেন্ট্রি, বাংলাদেশের বাংলা ধারাভাষ্য এখন একটা বেশ ভালো পর্যায়ে উন্নীত হয়েছে। বিশেষ করে আমরা যদি পাশের ইন্ডিয়ার কথা ভাবি, সেখানে কিন্তু একসময় প্রচুর আমরা বাংলাতে কমেন্ট্রি শুনতাম, সেটা কিন্তু এখন আর শোনা যায় না। কিন্তু বাংলাদেশে সে হিসেবে বর্তমান সময়ে কমেন্ট্রি শিল্পটা বেশ একটা মজবুত ভিতের উপর আস্তে আস্তে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, বিশেষ করে যখন FM স্টেশনগুলো এগিয়ে আসছে এবং প্রচুর ছেলেমেয়েরা এবং ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, বেশ কিছু মেয়ে খুব ভালো কমেন্ট্রি করছে, এগিয়ে আসছে। সবকিছু মিলে আমি বলবো যে বাংলা কমেন্ট্রি বর্তমান সময়ে আস্তে আস্তে বেশ এগিয়ে যাচ্ছে এবং মানসম্মত কমেন্ট্রি দিকে এগিয়ে যাচ্ছে বলতে হবে। ধন্যবাদ আপনাকে। এবারে বলুন, এই যে ফুটবলের সেই রমরম অবস্থা শুনে দেখেছেন, আপনি নিজেও কমেন্ট্রি করেছেন, সেই ফুটবল আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে একেবারে ম্লান হয়ে যাচ্ছে ফুটবলের জনপ্রিয়তা। অ্যাজ এ কমেন্টেটর, অ্যাজ এ স্পোর্টস লাভার, অ্যাজ এ স্পোর্টস ফলোয়ার, এই বিষয়টা আপনাকে কতটা পীড়া দেয়, কতটা খারাপ লাগে? ফুটবলে কি আদৌ আমাদের সেই পুরনো ঐতিহ্য ফিরে পাওয়া সম্ভব কিনা আপনি কি মনে করেন? সামনে তো বাফুফের নির্বাচনও আসছে, যদিও সালাউদ্দিন সাহেব গত 15 বছর দায়িত্বে রয়েছেন। দেখুন, এ বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলেছি। আমরা সেই সোনালী দিনের যে ফুটবল সেটাকে বলি, সে 80-এর দশকের ফুটবল, সোনালী অতীত, সেটাকে কিন্তু আমরা আর পাচ্ছি না। সেই ফুটবল হারিয়ে গেছে বাংলাদেশ থেকে অনেক আগেই। মাঝে মাঝে আমরা দেখেছি দুই একটা ম্যাচ হয়েছে, কিন্তু সেগুলো মূলত খুব ভালো হয়নি। তবে এজ লেভেলে মেয়েদের ফুটবলটা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। এর মাঝে করোনার কারণে তো এখন আর খেলাই বন্ধ, সবকিছু মিলে খুব একটা ভালো সময় যাচ্ছে না ফুটবলের। ফুটবল বেশ কিছুদিনই খারাপ অবস্থার মধ্য দিয়ে আছে। আমাদের সালাউদ্দিন ভাই, হ্যাঁ, আপনি বললেন দীর্ঘদিন তিনি বাফুফের
প্রেসিডেন্ট হিসেবে আছেন, চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাটা আসলে খুব একটা কার্যকর ফল বয়ে আনতে পারছে না। বিশেষ করে যখন আপনি তখনই কার্যকর হবে যখন জাতীয় দল ভালো খেলবে বা পাইপলাইনটা খুব শক্ত থাকবে, আমরা ফুটবলকে যখন ডিসেন্ট্রালাইজ করতে পারবো, বিশেষ করে ঢাকায় না রেখে একেবারে বিভিন্ন শহরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো, তখনই কিন্তু সম্ভব হবে। কিন্তু সেটা সম্ভব হয় না। মাঝে কিছু ম্যাচ আমরা দেখেছি ঢাকার বাইরে করতে, বিশেষ করে সিলেটে গত বছর দেখেছি, সেখানে প্রচুর উপচে পড়া দর্শক ছিল। যার কারণে আমার মনে হয় যে ফুটবল নিয়ে প্রচুর কাজ করতে হবে এবং তখনই সম্ভব ফুটবলকে এগিয়ে নেওয়া। কিন্তু সেই বিষয়টি খুব একটা লক্ষণীয় পর্যায়ে নেই এই মুহূর্তে। জি জি, থ্যাংক ইউ, আপনি চমৎকার বলেছেন। ক্রিকেট তো, আমাকে শুনতে পাচ্ছেন? জি অবশ্যই শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ আপনি বলুন, আপনার কথা কেটে কেটে আসছে, আমার মনে হয় পুয়ার নেটওয়ার্ক। যাই হোক বলুন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট আজকে যে পর্যায়ে আছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? যদিও আমরা কিছু ওয়ানডে ম্যাচ জিতছি, কিন্তু টি টোয়েন্টি এবং টেস্টে এখনো লড়াই সংগ্রাম করছি, স্টেবল না। তো এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন, ক্রিকেটের সামগ্রিক অবস্থাটা? ওয়ানডে ম্যাচ ভালো করছি, আসলে টেস্ট টেস্ট ক্রিকেটে ভালো করা তো খুব একটা সহজ কাজ না, এটা একটা কালচার আপনার মধ্যে যখন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে, দীর্ঘদিন ধরে এই কালচারের মধ্যে থাকবেন, তখনই কিন্তু টেস্টে ভালো করা যায়। স্কুল লেভেল বলেন, কলেজ লেভেল বলেন, জেলা উপজেলা পর্যায়ে, মানে গ্রাম গ্রামান্তরে সব জায়গায় যখন ক্রিকেট খেলা হবে, ভালো ভালো ক্রিকেটার এর জন্ম হবে, দীর্ঘদিন ধরে টেস্ট খেলার মানসিকতা গড়ে তুলতে হবে, সে ধরনের না করলে তো আপনি টেস্ট খেলতে পারবেন না। বিশেষ করে আমাদের ঢাকার মাঠ স্পিনিং ট্র্যাক আমরা এতকাল দেখে আসছি, সেখানে আপনি ফাস্ট বোলারের জন্ম দিতে পারছেন না, এই এগুলো একটা বাধা হয়ে দাঁড়ায় আমাদের। টেস্টে তো ফাস্ট বোলারের দরকার হয়, ভালো বোলারের দরকার হয়, স্ট্যামিনা দরকার হয় খেলোয়াড়দের জন্য, সেসব কিন্তু ঘাটতি রয়েছে। এবং এই টেস্টটাকে ভালো করতে হলে আমাদের যে টেস্টের যে লিগ চালু করতে হবে, সেটা মাঝে মাঝে হয় কিন্তু সেইভাবে হয় না, এবং জাতীয় দলের খেলোয়াড়দের এই সমস্ত লিগে খেলারও প্রবণতা কম টেস্টে, যার কারণে হচ্ছে না। আমার মনে হয় ঘরোয়া লিগে টেস্টটা ব্যাপকভাবে চালু করতে হবে, এবং 3 দিনের টেস্ট হতে পারে বা 5 দিনেরও হতে পারে, সবকিছু মিলে যদি এগুলো ভালোভাবে চালু করা সম্ভব হয় তাহলে টেস্টে বা টি টোয়েন্টির প্র্যাকটিসে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এই এই সমস্ত দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের মূল ফোকাসটা থাকে মূলত ওডিআই এর দিকে, যার কারণে টেস্ট এবং টি টোয়েন্টির দিক থেকে আমরা আমাদের যে ফোকাসটা সরিয়ে নিই, এসব কারণে অনেক সময় আমরা পিছিয়ে যাই। বা ওয়ানডে ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেটার, এখানে আমাদের কিছুটা টেস্টের জন্য স্পেশালাইজড কিছু খেলোয়াড় তৈরি করতে হবে, সেটাতেও আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি। না, এই যে করতে হবে এই কথাটা আমরা কতদিন ধরে বলছি, কিন্তু হচ্ছে না কেন? মানে যারা এর দায়িত্বে আছে এরা তো আপনার আমার চেয়েও অনেক ভালো বোঝে, কিন্তু তারপরেও হচ্ছে না, সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে না, চেষ্টা কিন্তু চলছে। দেখেন এজ লেভেলে বিসিবি অনেক প্রচুর কাজ করছে, অনেক ট্রেনিং ক্যাম্প বিভিন্ন রকম হচ্ছে, হচ্ছে না একেবারে তা না। তো আমার মনে হয় যে এই যে একটা করোনার কারণে একটা লম্বা গ্যাপ চলে গেল, ক্রিকেটের যে একটা ফলো ছিল সারা ওয়ার্ল্ড ওয়াইডে, সেটার কারণে বেশ খানিকটা আমরা পিছিয়ে গেলাম। অনেক পরিকল্পনা ছিল বিসিবির, যেগুলো কিন্তু আমরা করতে পারিনি, হয়তো তার কিছু ফল আমরা পেয়ে যেতাম ইদানি, রিসেন্ট যে সমস্ত পদক্ষেপ হাতে ছিল। তো সবকিছু মিলে আমরা সেই সেই পর্যায়ে যেতে পারিনি, বা বিভিন্ন এই করোনার কারণে কিছুটা পিছিয়ে গেলাম। তো আশা রাখি যে সামনে আমরা এগিয়ে যেতে পারবো।
টেস্ট ক্রিকেটে একটা আলাদা অন্যান্য কিছু অন্যান্য খেলোয়াড় খেলাধুলার তৈরি কি হবে অবস্থা যারা আমাদের? ঘন্টার পর ঘন্টা। জি পলাশ, আমরা অন্যান্য খেলাধুলার দিকে অনেকটাই বৈমাত্রায় আচরণ করছি কিনা, বিশেষ করে রাদার দ্যান ক্রিকেট, ফুটবল, হকি, এই মেজর তিনটা ইভেন্টের বাইরে অন্যান্য খেলাধুলার উপর আমরা কি বৈমাত্রায় আচরণ করি সামগ্রিকভাবে? আমাদের দর্শকরা, পৃষ্ঠপোষকরা, আয়োজকরা যারা সংশ্লিষ্ট রয়েছেন প্রত্যেকেই, একসময় আমাদের দ্রুততম মানব ছিল অ্যাথলেটিক্স, সুইমিং, বক্সিং, এই খেলাগুলো কোথায় হারিয়ে গেল? ট্র্যাক অ্যান্ড ফিল্ড? কোথায় হারিয়ে গেল যদি বলেন, এই ক্রিকেট আসার পরেই আমি বলবো যে, যে ফুটবলের কথা বললেন, এই ক্রিকেট আসার পরেই কিন্তু ফুটবলের যে ধিমে তাল ভাবটা সেটি চলে আসলো। এই ক্রিকেট আসার পরেই অন্য অন্য খেলাও কিন্তু ভাটা পড়লো। ওই যে বললাম না, ফোকাস, মানে যার যখন ক্রেজ থাকে সেদিকেই মানুষ কিন্তু ধাবিত হয়, ইয়াং জেনারেশন সেদিকেই ঝাঁপিয়ে পড়ে। তো ক্রিকেটে যখন সাকিব আল হাসান, মাশরাফি, তামিমের মতো খেলোয়াড় বাংলাদেশে জন্ম হলো বা এর আগে যারা ছিল, তো এদের দেখা দেখি মূলত সবাই যেন, প্রত্যেকটা গার্ডিয়ান যারা বাবা ছেলে মেয়েদের খেলা শিখাতে চায়, তারা ক্রিকেটার বানাতে চায়। হ্যাঁ, তো অন্য খেলায় যে অ্যাথলেটস হবে, অন্য খেলা করবে, হ্যাঁ, আপনার আমাদের যে জাতীয় খেলা কাবাডি, সেটা তো ধরেন হারিয়েই গেছে, বা আদার্স খেলাতে তারা দিতে আগ্রহী না। কোনো ছেলেকে ট্রেনিং করাবে, কোচের কাছে দেবে, মানে ক্রিকেট শিখাবে, অন্য কিছুর প্রতি তাদের কোনো আগ্রহ নেই। গার্ডিয়ানদের একটা ব্যাপার কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে ক্রিকেট একটা গ্লোবালাইজ একটা ফ্লেভার রয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলে, সবকিছু মিলে ক্রিকেটের এই ফোকাসের কারণে মেন্টালি আমরা অন্যান্য খেলা থেকে পিছিয়ে গিয়েছি, এবং যারা এ সমস্ত বোর্ডে দায়িত্বে আছেন তাদের উচিত, আমার মনে হয় যে কিভাবে ভালো করা যায় সে সমস্ত বিশেষ ধরনের কিছু স্কিম হাতে নেওয়া উচিত আদার্স খেলার জন্য। জি থ্যাংক ইউ, আমার মনে হয় ওয়েল সেড। অনেক কমেন্টস এসেছে। খেলা থেকে পিছিয়ে গিয়েছি এবং যারা এই সমস্ত বোর্ডে দায়িত্বে আছেন তাদের উচিত, আমার মনে হয় যে কিভাবে ভালো করা যায় সে সমস্ত বিশেষ ধরনের কিছু স্কিম হাতে নেওয়া উচিত আদার্স খেলার জন্য। জি আপনি আপনি কি আমি একটু কমেন্টস গুলো পড়ে নিতে চাই পলাশ ভাই, আপনি যদি অ্যালাউ করেন। আপন সোহাগ, তিনি বলছে, কমেন্টস পড়েন প্লিজ, কমেন্টস পড়লে অতিথির গল্প কখন শুনব আর অতিথিকে প্রশ্ন করব কখন? হ্যাঁ, আপনারাও আছেন আমাদের সঙ্গে, সেই কথাটা আমরা অনেক আগেই বলেছি। যে বাবু বলছে, আচ্ছা কি বলছেন উনি, অনেক বড় একটা কমেন্টস দেখছি আমরা কামাল পাশার কাছ থেকে। যে বাবু, ইউ আর রাইট ডিয়ার সুফি ভাই, সুফি ভাই অনেক রাইট কথাই বলেন। কামাল পাশা বলছে, আসসালামু আলাইকুম স্যার, শুনছি দেখছি রাজশাহী থেকে, খুব ভালো লাগছে আলোচনা বিবিধ বিষয় নিয়ে, ধন্যবাদ রেডিও ভূমিকে এমন দুইজন জাতীয় কণ্ঠ বীর নিয়ে হোস্ট ও গেস্ট করার জন্য, দুজনকে অনেক সুন্দর লাগছে, শুভকামনা স্যার আপনাদের জন্য। স্পোর্টস মিনিস্ট্রি NSCB কি করছে দেশের খেলাধুলার, ওদের অবদান কি? অর্থাৎ যারা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, অন্যান্য ইভেন্টগুলোকে তারাই বাঁচিয়ে রাখবে, তারা সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করবে, প্রপার ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করবে, প্রতিভা অন্বেষণ করবে তৃণমূলে গিয়ে। এই কার্যক্রমগুলো একটা সময় কিন্তু বেশ রুটিন মাফিক, ইয়ারলি, সিজন ওয়াইজ প্রত্যেকটা ফেডারেশন তাদের এই ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামগুলো চালিয়ে যেত, এজ ভিত্তিক টুর্নামেন্টগুলো চালিয়ে যেত। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা দেখছি এগুলো কোথায় বেগবান হবে, সম্প্রসারিত হবে, অনেক ক্ষেত্রে স্কুইজড হয়ে গেছে, কমে গেছে খেলাধুলা। হ্যাঁ, ফুটবলের লিগ সমগ্র জেলাগুলোতে হয় না, ক্রিকেটের লিগ সব জেলাগুলোতে এখন আর হয় না নিয়ম করে। সো সামগ্রিকভাবে আমার মনে হয় যে খেলাধুলার যে একটা উন্নয়ন, অগ্রগতি, সম্প্রসারণ ছিল সেটা বাধাপ্রাপ্ত হয়ে থমকে দাঁড়িয়েছে। আপনি একমত কিনা? হ্যাঁ, এই অবস্থা তো তৈরি হয়েছে বিগত কয়েকটা বছরই, আমরা মূলত এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে সেটা আমরা লক্ষ্য করি, এটা কিন্তু সত্যি কথা। তবে আবার কিছু নতুন নতুন স্টেডিয়ামের তৈরির পদক্ষেপও কিন্তু চলছে, কিন্তু আমাদের স্টেডিয়াম করে বসে থাকলে তো হবে না, আমাদের খেলোয়াড় তৈরি করতে হবে, এটা এটা একটা বড় ব্যাপার। ওই যে আপনি বললেন না
যে আমাদের টেস্টে কেন আমরা পারি না, টেস্ট খেলা কেন হয় না। দেখুন আমাদের কিন্তু স্টেডিয়াম বেশ কিছু আছে, কিন্তু দেখবেন যে সব খেলাগুলো ওই মিরপুরের স্টেডিয়ামে হচ্ছে। কেন তা হচ্ছে? আরো আদার্স স্টেডিয়ামে কিন্তু আমরা টেস্ট ভেন্যু তৈরি করতে পারি সব খেলা। মানে পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনি হয়তো দেখতে পাবেন যে মিরপুরে সবচেয়ে বেশি ম্যাচ হয়, এই টেস্ট হচ্ছে, টি-20 হচ্ছে, ওডিআই হচ্ছে, হচ্ছে তো হচ্ছেই। কিন্তু আমাদের সবকিছুতেই কিন্তু এই যে ডিসেন্ট্রালাইজ বিষয়টা, এটা থাকতে হবে। আমাদের সরকারের থেকে তো বাজেট মানে এনএসসি তে কম নাই, বাজেট কিন্তু প্রতি বছরই বাড়ে, কমে না। তো সেগুলো প্রপার ইউজ করলে, যেমন অবকাঠামো উন্নয়ন হয়, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। আমি অনেক কিছু করলাম কিন্তু খেলোয়াড় তৈরি করতে পারলাম না, খেলোয়াড় তৈরির দিকে মনোনিবেশ করতে হবে। এটা আপনি যথার্থই একটা প্রশ্ন তুলেছেন। জি, থ্যাংক ইউ। আমার মনে হয় সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা এগোচ্ছি, সময়টাও ফুরিয়ে এসছে, সো আমাদেরকে সামহাও থামতে হবে। আপনার কাছে একেবারে শেষ পর্যায়ে আমরা কুইক ফায়ার রাউন্ডে 10টা কোশ্চেন করব, এক কথায় সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন, একেবারেই এক কথায়। আমাদের হাতে আর 1.5 মিনিট সময় আছে। আপনার প্রিয় ক্রীড়াবিদকে দেশে এবং বিদেশে? এই মুহূর্তে সাকিব স্যার, জি শুনতে পেয়েছেন আপনি? সরি, শুনতে পাইনি, আপনি আরেকবার বলবেন? সাকিব আল হাসান। থ্যাংক ইউ। প্রিয় ধারাভাষ্যকার কে বা কারা? প্রিয় ধারাভাষ্যকার, যারা ধারাভাষ্য করে সবাই আমার প্রিয়। ধারাভাষ্যে আদর্শ কে ছিলেন আপনার? আদর্শ ছোটবেলা থেকে মূলত হামিদ ভাই, খোদাবাগ মৃধা, মুসা ভাই, এনাদের কমেন্ট শুনেই বড় হয়েছি, এনারাই মূলত আমার আদর্শ। বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি এগিয়েছে নাকি পিছিয়েছে নাকি মন্তব্য নাই? ক্রীড়াঙ্গন আসলে এর অনেকগুলো প্যারামিটার আছে, তা আমি বলবো যে এগিয়েছে। ওকে, পিছিয়েছে ফুটবল নিয়ে এখনো স্বপ্ন দেখেন কি? অবশ্যই, ফুটবলই আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, স্বপ্ন দেখতেই হবে। ধারাভাষ্যের মান বেড়েছে কমেছে নাকি মন্তব্য নাই? ধারাভাষ্যের মান কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে কমেছে। ওকে, স্মরণীয় মুহূর্ত ধারাভাষ্যে? স্মরণীয় মুহূর্ত বলতে 2015 সালের ওয়ার্ল্ড কাপে গেলাম, সেখানে ইংল্যান্ডকে পরাজিত করলো বাংলাদেশ, এই ম্যাচটা খুবই স্মরণীয় ছিল আমার। ফ্যান্টাস্টিক, ওয়েল সেড। প্রিয় মাঠ? আপনার প্রিয় মাঠ কোনটি? শুনতে পাইনি, বলুন। বলছি আপনার প্রিয় মাঠ কোনটি? ও, আমার প্রিয় মাঠ অবশ্যই মিরপুরের শের বাংলা জাতীয় স্টেডিয়াম। আচ্ছা, কোথায় কার সাথে ধারাভাষ্য করার স্বপ্ন আজও পূরণ হয়নি? আবার বলবেন? বলছি কোথায় কার সাথে ধারাভাষ্য করার স্বপ্ন আজও পূরণ হয়নি? আসলে জি বলুন। সরি, আমার মনে হয় অতিথি, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে হ্যাং হয়ে গেছে, আমরা তাকে শুনতে পাচ্ছি না, তিনি হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছেন না। পলাশ ভাই, শুনতে পাচ্ছেন? বন্ধুরা, খেলায় খেলার আজকের পর্বে অতিথি ছিলেন ক্রীড়া ভাষ্যকার পলাশ খান। আমরা তার সাথে আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা উনি করেছেন বেশ ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস অ্যান্ড লিসনিং আস। এই অনুষ্ঠানে আগামী 2 দিন, শুক্র শনি বিরতি, রবিবার আবারও ঠিক সময়ে দুপুর 1টায় আমরা যুক্ত হয়ে যাব ভিন্ন কোনো অতিথি আর ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।
খোদা হাফেজ।